কনফিডেন্স, আস্থা, বিশ্বস্ততা, নির্ভরশীলতা ও আত্মবিশ্বাস। আমি নিজ ব্যক্তিগত ভাবে তার বক্তব্য খুবই পছন্দ করি। আমি কিছুটা আসতে তারপরে বক্তব্য দেওয়ার কারণে হাবিবা অত্যন্ত সুন্দর বক্তব্য দেওয়ার মধ্যে আমি আসলে থাকি তাদের বিসিএসের কনফিডেন্সে আমার ট্রিলি রিটেন কোনটাই করার সৌভাগ্য আমার হয়নি, কারণ আমি পেশাগত জীবনে একজন ব্যাংকার ছিলাম। তো আমাকে আমি বলবো যে ভাইবাকে আমি শুধু ভর্তি হয়েছি, আমি একটা ক্লাসও করতে পারিনি, কারণ আমার ব্রাঞ্চটা খুবই বিজি একটা ব্রাঞ্চ ছিল। তো আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে আমি যার কাছে একেবারে আগা ঘোড়া কৃতজ্ঞ, রাসেল ভাইয়ের কাছে। আসলে উনি যে কি পরিমাণ ওনার দুনিয়াতে দেখলে বলতো আপনি পারবেন, আপনি পারবেন। আর আমি সবসময় দেখা যাচ্ছে যে মানে 6:30 বাজে কোচিং বন্ধ, আমি 7টার দিকে যেতাম। তো আমাকে দেখলে বলার জন্য বলতো রুবি আপনার সবাই তো দেখে গেল, হ্যাঁ আমি দেখলেই বলতো সবাই তো চলে গেছে আর ওই সময় যেতাম। তো আমি যখন 36-এর ভাইবার 37-এর ভাইবার পরে ভাইবার যখন ভর্তি হলাম কিন্তু একটা ট্রান্সফার করলাম না, যখন মডেল টেস্টের মডেল ভাইবার শুরু হলো তো ভাই আমাকে বেশ কয়েকবার আমার সাথে যোগাযোগ করলো যে আপা আসেন একটা হলো ভাইবার দেন। তা আমি বললাম যে ভাইয়া আমার তো জানুয়ারি মাস, আমার ক্লোজিং হয়েছে মাত্র, আমার প্রচুর কাজ অফিসে, ভাই আমি পারবো না দিতে। আমার এখনো মনে আছে আমি তো দুটো ভাইবার দিয়েছিলাম এবং প্রথম ভাইকে ভাই আমাকে চারবার ফোন করছিল আসেন আসেন একটা ভাইবার হলো দেন। আমি আসছিলাম সবার শেষে, একদম সবার শেষে ভাই আমাকে বলছিল আমি তাকে বসায় রাখছি, মাহমুদ তাকে বসায় রাখছি আপনার জন্য। আসলে এরকম আমি আমার মনে হয় না শুধু ব্যবসা দিকে কোনো কোচিং সেন্টার এরকম করতে পারে, এতটা আন্তরিকতা একজন ব্রাঞ্চ ম্যানেজার আমি কখনোই রাখতে পারি, এগুলো ভুলবো না। এরপর দ্বিতীয় ভাইবাটা আমি যেদিন দিয়েছিলাম সেদিন শনিবার ছিল, আমার কোচিংয়ের কাজ ছিল, আমি 4টার মধ্যে অফিসে কাজ করে বাসায় এসে ঘুমিয়ে পড়ছিলাম। তো রাতের ভাই আমাকে ফোনে পাচ্ছিল, উনি আমার আম্মাকে ফোন করছে, আমার আম্মা আমাকে ঘুমতে উঠে বলতেছে যে তোমাকে তো কোচিং থেকে ফোন দিতে যাও ভাইরা দিয়ে আসো। আসলে এটা আপনাদের কি মনে হয় এবার কোনো কোচিং সেন্টার কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান এরকম করে? আমি খুবই কৃতজ্ঞ এই প্রতিষ্ঠানের কাছে, বিশেষ করে রাসেল ভাইয়ের কাছে, কারণ উনি আমাকে সব সময় একটা ইয়ে করতো যা পাপি পাবো আপনি থাকা করে। আর আমি নবীন যারা যারা পরীক্ষা দিবে তাদেরকে বলবো যে আমি 5 বছরেরও বেশি ব্যাংকে চাকরি করে তারপর ক্যাডার হয়েছি, আমি 23তম হয়েছি প্রশাসনে। আমি রিক্সায় পড়েছি, জ্যামে পড়েছি, অফিসে ডেস্ক মানে ডেস্কে বসে পড়েছি। আমার কলিগ কিছু কলিগ আছে খুব মানে উৎসাহ দিত, কিছু কলিগ আছে ব্যাংকের দিকে বলতো রুটি আমাকে করতেছে, হ্যাঁ। তো আমি কিছু নিচে টেবিলের নিচে বই রেখে অনেকবার করেছি। আমি এমনও আছে রিক্সায় আমি খুব ধরে রাখতাম যেন পড়ে না যায়, কারণ আমি একসাথে বসেছি, এরকম বহুবার করেছি। তো কখনো হতাশ হবেন না, আর এটা আমার শেষ বিসিএস ছিল। তা আল্লাহ আপনাকে কখন কি দিয়ে দিবে, এটা আসলে বলা যায় না, সবসময় বিশ্বাস রাখবেন, কখনোই হতাশ হবেন না। আর কে কি বললো যে লক্ষ্যে আপনি থাকবেন সেই লক্ষ্যটা আপনি